বর্তমান এই ধরনের রিলসগুলো ইনস্টাগ্রামে প্রচুর ট্রেন্ডিং রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভাইরাল রিলসগুলো এডিট করা শিখব। তো এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে পিক্সেলাব ওপেন করব। পিক্সেলাব ওপেন করার পর টেক্সটটি ডিলিট করে দেব। এরপর উপরে তিন ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে এনাবল করে দেব। নেক্সট আমরা ওয়েটের জায়গায় লিখব 9 এবং হাইট দেব 16। এরপর ওকে, এটা হচ্ছে টিকটক বা রিলস এর এসপেক্ট রেশিও, তো এই সাইজে এটাকে নিয়ে আসতে হবে। নেক্সট আমরা এখান থেকে নিচে অপশনে ক্লিক করব, মাস্কার অপশনে ক্লিক করার পর শেপ অপশনে ক্লিক করব। এরকম একটা শেপ চলে আসবে, শেপটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি এভাবে। নিচে আমরা একটা অপশন পেয়ে যাব রিডিউস, এটাকে এভাবে বাড়িয়ে নেব। যতটুকু আপনারা রাউন্ড করতে চান ততটুকু এভাবে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। আর একটু নিচে চলে আসবো, এখানে আমরা পেয়ে যাব কালার। তো ডিফল্ট এখানে গ্রিন কালারটি থাকবে না, এটাকে নিয়ে আসার জন্য প্লাজার এখানে ক্লিক করে এখান থেকে এভাবে এটাকে গ্রিন করে নেব এবং ওকে। তারপর আরো একটু নিচে চলে আসবো, এখানে আমরা দেখতে পারবো স্টক ওয়েট, এটাকে এভাবে বাড়িয়ে নেব। তো আমি 10 পর্যন্ত বাড়িয়ে নিলাম। এরপর স্টকের কালারটি আমরা এখান থেকে হোয়াইট করে নেব এবং ওকে। তারপর আবারও শেপটি সিলেক্ট করে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে মাঝখানে দুইটি অপশনকে একবার করে ক্লিক করবেন, তাহলে এটা একদম মিডল বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ওকে। তারপর আবারও শেপে ক্লিক করে একটা কপি করে নেব এবং এই কপিটাকে আমরা হাইড করে রাখবো, ওকে। নেক্সট আমি এখান থেকে নিচে অপশনে ক্লিক করব, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব, এরপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আল্ট্রা করে এটাকে সেভ করে নেব। এতটুকু হয়ে গেলে লেয়ারে ক্লিক করব, এই লেয়ারটিকে এনাবল করে নিচের লেয়ারটিকে ডিলিট করতে পারি অথবা হাইড করতে পারি। তো আমি এখান থেকে হাইড করে দিলাম। এরপর আমরা এখান থেকে মাঝখানে অপশনে চলে আসবো, এখান থেকে রিলেটিভ পজিশন এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর আমরা এদিকে চলে আসবো, এখানে অপশন পেয়ে যাবো এডিট। এখানে আসার পর ফার্স্টে আমরা স্ট্রোকের ওয়েটটা কমিয়ে দেবো একদম জিরো। তারপর এখানে ফিল কালারের মধ্যে গ্রেডিয়েন্টের মধ্যে চলে আসবো, প্লাজার ওখানে ক্লিক করব। উপরে কয়েকটি গ্রেডিয়েন্ট দেখতে পারবেন, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর নিচে দুটো চিহ্ন দেখতে পারবেন, ফার্স্টে এখানে চলে আসবেন, তারপর কালার, এরপর নিচের স্কেলটি একদম মাইনাস করে দিবেন, এটাকে মাইনাস করে দিবেন এবং ওকে। তারপর এই অপশনে ক্লিক করে কালার, তারপর মাঝখানের স্কেলটি একদম ব্ল্যাক করে দিবেন এবং ওকে। তারপর রাইট ক্লিক, এটা একটু এদিক সেদিক হয়ে গেলে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এটাকে ঠিকঠাক করে বসিয়ে নেবেন। তারপর সেম প্রসেসে এটাকে আমরা সেভ করে নেব আল্ট্রা করে। তো আমাদের পিক্সেলাবের কাজ শেষ। এবার আমরা ওপেন করব কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। প্লাজার এখানে ক্লিক করব নিউ প্রজেক্টে, তারপর এখান থেকে আমরা 9:16 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেব এবং নিচ থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে প্রথমে একটি ফটো অ্যাড করে নেব। তো আপনারা যদি এই ফটোটি ব্যবহার করতে চান, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে এই ফটোটি অ্যাড করে নিলাম, ক্লোজ এখানে ক্লিক করে দেবো। এই লেয়ারটিতে ক্লিক করে আমি এটাকে এভাবে বড় করে দেবো, 10 সেন্ট পর্যন্ত করে নিচ্ছি। তারপর আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, সেম ফটোটি এখান থেকে নিয়ে আসবো। এবার আমি এখান থেকে স্প্লিট স্ক্রিন এখানে চলে আসবো, ফিল অপশনে ক্লিক করে দেবো। তারপর এটার ডিউরেশনটি আমরা 10 সেকেন্ড পর্যন্ত করে দেবো। নেক্সট আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে ইফেক্টসে চলে আসবো, বেসিক ইফেক্টসে ক্লিক করবো, গোশেন ব্লার এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নেবো। এন্ড ব্যাক দিলে আমরা এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবো, এটাকে এভাবে বাড়িয়ে নেবো। তারপর এভাবে এটাকে ফুল স্ক্রিনে জুম করে দেবো। আচ্ছা, আমি 10 পর্যন্ত রাখলাম। আর অবশ্যই ইফেক্টটিও আমরা 10 সেকেন্ড পর্যন্ত এভাবে 10 বড় করে দেবো। নেক্সট আবারও লেয়ারে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করবো, পিক্সেলাব দিয়ে যে ফটোটি সেভ করেছিলাম সেটা আমরা এখানে নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর স্প্লিট স্ক্রিনে চলে আসবো, ফিল অপশনে ক্লিক করে এটা ডিউরেশনটি আমরা 10 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নেব। তো এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তারপর এরোতে ক্লিক করে ব্যাক চলে আসবো, আবার আমরা সেম ফটোটি অ্যাড করে নেব, শুরুর দিকে চলে আসবো, লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবো, কাইনমাস্টার দিয়ে যে ভিডিওটি এডিট করলাম সেটা এখানে নিয়ে আসবো। এটাকে ফিল স্ক্রিন করার জন্য নিচে চলে আসবো, এভাবে ফিল স্ক্রিন করে দেবো, ওকে। নিচের লেয়ারে ক্লিক করে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো, ক্রোমাকে অপশনে ক্লিক করে এটাকে এনাবল করে দেবো। নেক্সট উপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব, প্যান অ্যান্ড জুম এখানে চলে আসবো, এটাকে ইকুয়াল করে দেবো। তারপর ফটোটিকে আমরা এভাবে সুন্দর করে বসিয়ে নেব, জুম ইন জুম আউট করতে পারবো। এভাবে ডাবল ফিঙ্গার ব্যবহার করে কিন্তু আপনি এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। তো এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন, তারপর ক্লোজ করে দেবো। এরপর আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়া, পিক্সেলাব দিয়ে একটি ব্ল্যাক স্ক্রিন ক্রিয়েট করেছিলাম সেটা আমরা এখানে নিয়ে আসবো। তো এটাকে নিয়ে আসার পর আমরা এখান থেকে ফিল স্ক্রিন করে দিচ্ছি এবং এটাকে শেষ পর্যন্ত এভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, এরপর আমি একটা ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নেব। এই যে ব্ল্যাক স্ক্রিনটা এখানে চলে আসলো, আর এখানে একটা সাউন্ড আছে, এটাকে মিউট করার জন্য সাউন্ড অপশনে ক্লিক করে এভাবে মিউট করে দেব। ব্যাক চলে আসবো, এরপর নিচে চলে আসবো, ব্লেন্ডিং অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। তারপর রাইট, এরপর আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, আরও একটা ব্ল্যাক স্ক্রিন এখানে নিয়ে আসবো। আর এগুলো আপনারা ইউটিউবে সার্চ করবেন, ব্ল্যাক স্ক্রিন হিন্দি লিরিক্স, তাহলে কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে সেম প্রসেসে নিচে চলে আসবো, ব্লেন্ডিং অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। লেয়ারটিকে একটু সামনে নিয়ে আসবো যাতে টেক্সটটা দেখতে পারি। আচ্ছা, আমাদের টেক্সের লেয়ারটা একদম নিচে চলে গেছে, এটাকে উপরে নিয়ে আসার জন্য উপরে তিন ডটে ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট অপশনে ক্লিক করব। তারপর এটাকে সুন্দর করে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব এবং এদিকে দেখতে পাচ্ছি কিছু অংশ বাড়তি রয়েছে, এগুলোকে আমরা এভাবে কাট করে নেব, স্প্লিট অপশনে ক্লিক করে এভাবে কাট, ওকে।
আবারও শুরুতে চলে আসবো, লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া, আরও একটি ইফেক্টের ভিডিও অ্যাড করে নেব। এটাকে অ্যাড করে নেওয়ার পর আমি এখান থেকে নিচে চলে আসবো, এখান থেকে ফিল স্ক্রিনে ক্লিক করে দেবো। তারপর ব্যাক দিয়ে এখানে যদি কোনো মিউজিক থাকে সেটাকে মিউট করার জন্য এভাবে এটাকে মিউট করতে হবে। এরপর ইফেক্টের লেয়ারে ক্লিক করে ব্লেন্ডিং অপশনটি চেঞ্জ করে দেবো, স্ক্রিন করে দেবো। তো ফাইনালি কিন্তু আমাদের স্টাটাস ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে এটাকে রেন্ডার করে নিচ্ছি, তারপর আমরা প্রিভিউ করব। ওকে বন্ধুরা, আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে, এরপর জাস্ট আমরা একবার প্লে করে দেখতে পারি। তো বন্ধুরা, দেখতে পেলেন কিভাবে আপনাদের সামনে বর্তমান সময়ের অনেক ভাইরাল একটা স্ট্যাটাস ভিডিও কিভাবে ক্রিয়েট করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং নেক্সটে আপনারা কোন বিষয়ে ভিডিও চান। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।